ভাষায় প্রচলিত আছে পথ ভালা ব্যাঙ্গা যা ভাত ভালা সুধা খা। এর মানে হলো পথ ভালো হলে দীর্ঘ পথে প্রশান্তি লাগে আর ভাত ভালো হলে তরকারি ছাড়াও সুমিষ্ট লাগে। বন্ধুরা, শেষ চৈত্রের প্রসন্ন সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি স্কাউটিং বিষয়ক অনুষ্ঠান অগ্রদূতে। আপনাদের সাথে আছি আমি রোভার তামান্না আক্তার। বন্ধুরা, সুষ্ঠুভাবে কর্ম সম্পাদনের জন্য বাংলাদেশ স্কাউটসের আছে 20টি বিভাগ। এই 20টি বিভাগে রয়েছেন 20 জন জাতীয় কমিশনার। এমনই একটি বিভাগ বিধি। এই বিভাগের কর্মকাণ্ড, সফলতা সমূহ, অর্জুন, গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন বিধি বিভাগের জাতীয় কমিশনার আনোয়ারুল ইসলাম শিকদার। বাংলাদেশ স্কাউটস কিভাবে পরিচালিত হবে, কিভাবে চলবে, সেটির একটি গঠনতন্ত্র আছে। আমরা বলি এই গঠনতন্ত্রটিকে যে গঠন ও নিয়ম। তো এই গঠন ও নিয়ম শুরু থেকে এটাই প্রণয়ন করা, সংশোধন করা, এটি বিধি বিভাগের এখতিয়ারভুক্ত। বিধি বিভাগ এই কাজটি করে থাকে এবং এই গঠন নিয়ম, যেহেতু এটি বাংলাদেশ স্কাউটসের গঠনতন্ত্র, সে কারণে এটি যুগের সাথে তাল মিলিয়ে এটিকে আপডেট করতে হয়। তাছাড়া সারা দেশ থেকে আমাদের স্কাউটার যারা আছেন তারা বিভিন্ন ধরনের সুপারিশ পাঠান, প্রস্তাব পাঠান সংশোধন করার জন্য। সেগুলো বিধি বিভাগ থেকেই যাচাই বাছাই করে সংশোধন করা হয়। বাংলাদেশ স্কাউটসের যেটি জাতীয় কাউন্সিল, সেই জাতীয় কাউন্সিলে যায়। জাতীয় কাউন্সিলে সেটি উপস্থাপিত হলে জাতীয় কাউন্সিল তখন চূড়ান্ত অনুমোদন প্রদান করে। প্রায় 400 একরের বেশি আমাদের জমি জমা আছে এবং বিভিন্ন অফিস আছে। সো আমরা এইসব নিয়ে যদি কোনো লিটিগেশন হয়, কোনো মামলা হয়, বিধি বিভাগ থেকে আমরা মাননীয় আদালতগুলোতে আমাদের বাংলাদেশ স্কাউটসের এই মামলা পরিচালনায় আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। রোভারদের তাদের কর্মক্ষেত্রে তারা যেন সঠিকভাবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, তারা যেন তাদের কর্মক্ষেত্রে সফল হতে পারে, সেজন্য আমরা রোভারদেরকে এখন খুব বেশি গুরুত্ব দিচ্ছি। তাদেরকে আমরা শুধু কর্মসংস্থান বলবো কেন, কর্মসংস্থান থেকে শুরু করে সেবামূলক কাজে বা সরকারের সহায়ক হিসেবে যে সকল কাজকর্ম তাদের করা উচিত বা করতে পারে সেগুলো তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব। মাটির রঙে চোখ জোড়ালো, সম্পান মাঝির গানে মন ভরালো, রূপের মতো সুরের জাদু পৌঁছে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। একটু দোলা দিয়ে এই বাতাসে
মগ্ন করে রাতে তারা বেশে দিবির মতো শরীর জাদু পৌঁছে দেশে মায়াপতি মধুমতি বাংলাদেশে ফুলের হাসি মাঠের বুকে সবুজ আশায় কেন পরাণ মাখে একটু অনুরাগে লাল পলাশে অন্ধকারে রাখে তার পরশে দিবির মতো শরীর জাদু পৌঁছে দেশে মায়াপতি মধুমতি বাংলাদেশে রাঙা মাটির রঙে চোখ জুড়ালো শ্যাম্পল মাঝির গানে মন ভরালো মধু শরীর জাদু পৌঁছে দেশে মায়াপতি মধুমতি বাংলাদেশে দুপির মধু শরীর জাদু পৌঁছে দেশে মায়াপতি মধুমতি প্রিয় স্কাউট বন্ধুরা আমরা উপভোগ করলাম রাঙামাটির জেলা স্কাউটস বন্ধুদের পরিবেশনায় একটি গীত নৃত্য পাহাড় আর জলাধারের সম্মেলনী অপরূপ সৌন্দর্যের মাঝে প্রাচীন কার্পাস মহল আর রাঙামাটির বন্ধুদের নিয়ে আমাদের আজকের এই পর্ব নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি ভারতের মিজোরাম ও ত্রিপুরা ঘেঁষা রাঙামাটি দেশের সর্ববৃহৎ জেলা এখানে চাকমা মারমা তঞ্চঙ্গা ত্রিপুরা মুরং বোম খুমি খেয়াং চাক লুসাই বাঙালি সহ ডজনের উপর জনগোষ্ঠীর বাস রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে এই জনপদের নাম ছিল কার্পাস মহল রাঙামাটিতে চাকমা রাজা নিয়মতান্ত্রিক চাকমা সার্কেল চিফ অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কিছু সংখ্যক হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বী এখানকার বাঙালিরা মুসলমান নৃগোষ্ঠীর অধিবাসীগণ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী রাঙামাটি পার্বত্য জেলায় সম্প্রতি একজন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং 20 জন সাপ্লা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে এটা আমি মনে করি আমাদের প্রত্যন্ত এলাকা হিসেবে রাঙামাটি পার্বত্য জেলার জন্য স্কাউটিং এর ক্ষেত্রে একটি অনন্য অর্জন এবং এই অর্জনকে আমরা সেলিব্রেট করি এবং ভবিষ্যতে এই অর্জন যেন আমরা আরও বৃদ্ধি করতে পারি সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত আছে আমরা এবং স্কাউটিং আন্দোলনকে আরও বেশি জোরদার করতে চাই Yeah.
রাঙামাটির স্কাউট বন্ধুরা প্রতিনিয়ত নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে। দেশের একজন নাগরিকের পাসপোর্ট আবেদনের জন্য কি কি প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত হয়, এই বিষয়ে স্কাউট বন্ধুরা কর্মশালার মাধ্যমে হাতে কলমে শিখেছে। জলবায়ু শ্যামল মাটি এই আমাদের বাড়ি, এই জলবায়ু শ্যামল মাটি আমাদের বাড়ি। আকাশ হলো সেই বাড়িটার ছাদ, এই আকাশ হলো সেই বাড়িটার ছাদ। ভাষা ও বর্ণের সীমানা ছাড়িয়ে, ভাষা ও বর্ণের সীমানা ছাড়িয়ে বাড়িয়ে দিলাম বন্ধুত্বের হাত। এসো বন্ধু সেই আকাশে উড়িয়ে দেই ভালোবাসার ঘুড়ি, এসো বন্ধু সেই আকাশে উড়িয়ে দেই ভালোবাসার ঘুড়ি। বন্ধুরা, রাঙা বলতে রঙিন হলেও রাঙামাটি জেলা কিন্তু রঙিন মাটিময় নয়। তবে এখানকার বন্ধুদের মন রঙিন এবং বিশাল। রাঙামাটিতে আছে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা নৃত্য ও গীতে শুনব সম্প্রীতির কথা। রাজা চম্পককলির ঐরাবতীর জলে সিক্ত চম্পকনগর ছিল শাক্য রাজন্যবর্গের রাজ্য। ক্ষত্রিয় জাতি শাক্যবংশীয় চাকমাদের মূল ধারা কপিলাবস্তুতে রাজত্ব করতে থাকলেও বহু রাজ্য জয় করে বিভিন্ন শাখা ও ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গঠন করেন চাকমা রাজন্যবর্গ। প্রাচীন কার্পাসমহল খ্যাত শাক্যবংশীয় রাজন্য আর চম্পকনগরের ঐতিহাসিক ধারায় রাঙামাটির স্কাউট বন্ধুরা শিখত। এর মধ্যেই সকল ধর্মবর্ণের স্কাউট বন্ধুরা মিলেমিশে বসবাস করে একসাথে। সেবা কাজের সাথে তারা তাদের স্ব-সংস্কৃতি চর্চাও করে। মোরো প্রেমা প্রেলোহি রে
গানের দেশ কোথাও খুঁজে পাবো না, এমন গানের দেশ ছেড়ে কোথাও যাব না। এই মাটিতে বাঁচা আমার, এই মাটিতে মরা আমার, দেশ হীরা মানি সোনা রূপায় মোড়া। আমার দেশ সাগর পাহাড় নদী জলে গড়া, সবুজ শ্যামল রূপের বাহার ফুলে ফলে ভরা। আমার দেশ হীরা মানি সোনা রূপায় মোড়া, আমার দেশ হীরা মানি সোনা রূপায় মোড়া। বন্ধুরা, বরুণ ফোটায় এই চৈত্রে রাঙামাটির স্কাউট বন্ধুরা সবুজের সমারোহে পাঠ করে আকেলা, আর সেই সাথে আছে তাদের সেবা কাজের উদাহরণ। আকেলা, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করো, 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 করো। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, 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 করব। সামনে উপস্থিত কাপ এবং স্কাউটসের সদস্যবৃন্দ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা আশা করব তোমরা স্কাউটিং এর মাধ্যমে ছোট ছোট যে উন্নতিগুলো করবা, ছোট ছোট ভালো কাজের মাধ্যমে তোমরা দেশ এবং সমাজকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং সবসময় স্কাউটিং এর সাথে থাকবে। ধন্যবাদ। গত 16 মার্চ হয়ে গেল বাংলাদেশ স্কাউটস জাতীয় কাউন্সিলের 51তম বার্ষিক সাধারণ সভা। এই 51তম বার্ষিক সাধারণ সভা নিয়ে আমরা দেখব একটি বিশেষ প্রতিবেদন। 16 মার্চ বাংলাদেশ স্কাউটস জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে সভার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউটস মোহাম্মদ আব্দুল হামিদ। স্রষ্টার প্রতি কর্তব্য পালন, নিজের প্রতি কর্তব্য পালন, অপরের প্রতি কর্তব্য পালন, এ থেকে বোঝা যায় স্কাউট আন্দোলন একটি সার্বিক বিষয় যা একজন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব সম্পর্কে সচেতন করে। স্কাউট আন্দোলন শিশু কিশোরদের চারিত্রিক গুণাবলী বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে স্কাউটিংয়ের ভূমিকা অনন্য। বাংলাদেশের দুর্যোগ যুগি হ্রাসের সকল উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসাবে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা স্থানীয় জনসাধারণের সঙ্গে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কাজে অংশ নিয়ে দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এজন্য আমি বাংলাদেশ স্কাউটসকে ধন্যবাদ জানাই। সারা দেশ থেকে আগত কাউন্সিলরদের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। তোমরা যারা অ্যাওয়ার্ড পেয়েছো তাদের জন্য রইল অনেক প্রাণঢালা অভিনন্দন। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পথে এক ধাপ এগিয়ে থাকা তোমরা, তোমাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দিয়ে নিজেকে আদর্শ সন্তান, আদর্শ ছাত্র, আদর্শ সহপাঠী, আদর্শ নাগরিক, সর্বোপরি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা স্বীকৃতি হিসাবে 2021 সালের জন্য 11 জনকে রৌপ্য ব্যাগ্র, 35 বছর যাবৎ বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা পূর্বাঞ্চলে এবং বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন জাতির ক্ষেত্রে আমি আমার দায়িত্ব পালন করতে যাচ্ছি। বাংলাদেশ স্কাউটসের 51তম কাউন্সিলে আমাকে রৌপ্য ব্যাগ্র অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আমি অত্যন্ত খুশি। স্কাউটস, আমি সেই ছোট্টবেলা থেকে কাপ স্কাউট থেকে 1980 সাল থেকে স্কাউটিং করে আসছি। প্রথমে কাপ স্কাউট, বয় স্কাউট এবং রোভার স্কাউট, পরবর্তীতে লিডার, বাংলা স্কাউটসের সর্বোচ্চ রৌপ্য ব্যাগ্র পেলাম। কারণ আমার অনুভূতিটি হচ্ছে খুব মধুর, আমি নিজেকে খুব ধন্য এবং তৃপ্ত মনে করছি যে স্কাউটিং করে আজকে সেই
সর্বোচ্চ শিখরটাতে আমি আসতে পেরেছি। এবং 14 জনকে রৌপ্য ইলিশ প্রদান করেন চিফ স্কাউটস। আকাশ হলো সেই বাড়িটার ছাদ, এই আকাশ হলো সেই বাড়িটার ছাদ, ভাষা ও বর্ণের সীমানা ছাড়। যে কোনো প্রাপ্তি অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত সুখকর। স্বীকৃতি স্বরূপ আজকের যে স্কাউটের রৌপ্য পদক অ্যাওয়ার্ডে আমাকে ভূষিত করলো, এই জন্য আমি বাংলাদেশ স্কাউটকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাকে তার হাত দিয়ে যে রৌপ্য ইলিশ আমাকে দিলেন, এর জন্য আমি 25 বছর আমাকে ওয়েট করতে হয়েছে। আজকের এই পুরস্কার এটাই আমাকে বলে দিচ্ছে যে আমাকে আরও কাজ করতে হবে স্কাউটিং নিয়ে এবং মানুষ গড়ার কাজে। এছাড়া 2020 সালের শ্রেষ্ঠত্বের 626 জন স্কাউটসকে প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড প্রদান করেন চিফ স্কাউটস। এমন একজন মানুষ হয়ে তৈরি হও যাতে তুমি সব দিকে কিছু না কিছু জ্ঞান অর্জন করতে পারো, সেই জ্ঞানটা আমি চেষ্টা করেছি যতটুকু পারার নিজেদের মধ্যে ধারণ করার, ধারণ করে যতটুকু আসতে পেরেছি। স্কাউটিংয়ের সাথে অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি তৈরি হয়েছে আমার, যার কারণে আমি ভবিষ্যতেও স্কাউটিং করতে চাই। আমি পিএস অ্যাওয়ার্ড পেয়ে আজকে খুবই আনন্দিত। এই অ্যাওয়ার্ডটি অর্জন করা যতটাই কষ্টসাধ্য এবং অর্জন করতে পেরে আমাদের ততটাই আনন্দ বোধ হচ্ছে। স্কাউটদের জন্য বলতে চাই, প্রেজেন্ট স্কাউট আয়োজন করা তাদের জীবনে একটি লক্ষ্য হিসেবে ধরা উচিত। নিঃসন্দেহে এই পর্যন্ত আসার জার্নিটা অবশ্যই কষ্টের ছিল, কিন্তু এখন অ্যাওয়ার্ড পেয়ে মনে হচ্ছে যে আসলে তেমন একটা কষ্ট হয়নি, এখনকার অনুভূতিটাই অন্য। একটা স্বপ্ন ছিল যে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এটা অর্জন করব, তার চেয়েও বেশি স্বপ্ন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে অ্যাওয়ার্ডটা নেওয়া। এটা আমি আজকে নিতে পেরেছি, নিয়ে নিজেকে ধন্য বলে মনে করছি। আমি স্কাউট এবং স্কাউট নেতৃবৃন্দ সকলকে আহ্বান জানাই, ট্রুপ মিটিং, প্যাক মিটিং এবং ক্রু মিটিংয়ে স্কাউটিং কার্যক্রমের পাশাপাশি পড়ালেখায় যদি সময় দেওয়া যায়, বিশেষত আপনার ইউনিটের কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউটরা যে সকল বিষয়ে দুর্বল, বিশেষত ইংরেজি অথবা অঙ্ক অথবা অন্য কোনো বিষয়, সেই বিষয়ে যদি এই ট্রুপ মিটিংয়ের দিনে তাদেরকে পড়ানোর সুযোগ করে দেওয়া যায়, আমি বিশ্বাস করি স্কাউটরা এতে খুবই উপকৃত হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান, কোষাধ্যক্ষ শাহ কামাল, 700 কাউন্সিলরের উপস্থিতিতে বাংলাদেশ স্কাউটসের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট, বাজেট পর্যালোচনা, আয় ও ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। বন্ধুরা, আমরা আছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। 1429 বঙ্গাব্দের শেষ প্রান্তে 1430 বঙ্গাব্দের পহেলা বৈশাখের ডুমরু বাজতে শুরু করেছে। সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অগ্রদূত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।